হ্যালো গাইস হাওয়ার আর ইউ আই হোভ দ্যাট ইউ আর ওয়ার্ল্ড টুডে নাও আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ সাম টিপস আমি বিশ্বাস করি যে এই টিপসগুলো আপনাকে কিছুটা হলো সুস্থ থাকতে সাহায্য করবে আমরা খাবার খাই কিন্তু খাবার খাওয়ার আগে আমরা অনেকেই হাত ঠিক মতো পরিষ্কার করি না তো এই হাত পরিষ্কারের বিষয়ে ডবলু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাঁচটি কি পয়েন্টস আছে যেগুলো আপনার আপনি মাথায় রাখলে ভালো ফলাফল পাওয়া যাবে তো আমি এই নিউজটা পড়বো আশা করি আপনারা শুনতে থাকবেন যে খাদ্যবাহিত রোগ থেকে মুক্ত থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্য সকল সুখের মূল স্বাস্থ্য ভালো তো মন ভালো আর মন স্বাস্থ্য দুটোই ভালো থাকলে কাজে গতি আসে উদ্যম নিয়ে কাজ করা যায় ফলে ফলে কাজে সফলতা আসে নিরাপদ খাদ্যের উপর অনেকখানি সুস্বাস্থ্য নির্ভর করে খাদ্য তৈরি খাদ্য তৈরি পরিবেশন ও এবং গ্রহণে কিছু নিয়মাবলী মেনে চললেই খাদ্যবাহিত অনেক রোগ থেকে মুক্ত থাকা দেয় সেজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিরাপদ খাদ্যের পাঁচটি চাবিকাঠি নির্ধারণ করেছে মনে রাখুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিরাপদ খাদ্যের পাঁচটি চাবিকাঠি নির্ধারণ করেছেন আচ্ছা বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমরা পাঁচটি কি পয়েন্টস দেখব এক তাদের এক নাম্বার যে পয়েন্ট সেটি হচ্ছে পরিচ্ছন্নতা বজায় রাখুন খাদ্য তৈরি ও নাড়াচাড়ার আগে হাত ভালোভাবে ধুয়ে নিন লক্ষ্য করুন হাত ধুতে বলছে আচ্ছা আর একটা পরি যে এখানে দেখুন এইখানে আমরা মডার্ন কিছু ইকুইপমেন্ট ব্যবহার করব এবং গতে দেখুন গতে খাদ্য তৈরিতে ব্যবহৃত দা বটি হাড়ি পাতিল থালা বেসন ইত্যাদি ঘষে মেঝে ধুয়ে নিন এবং রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আচ্ছা এখানে রান্নাঘর ও আশেপাশে রান্নাঘরের আশেপাশে খাদ্য পোকামাকড় সুরক্ষিত রাখুন কিন্তু এগুলো আমরা কেন করব করার কারণটি হচ্ছে যে অধিকাংশ জীবাণু রোগ সৃষ্টি করে না তবে ক্ষতিকারক জীবাণুগুলো মাটি পানি জীবজন্তুর মানুষের মধ্যে বসবাস করে ধোয়া মশার ন্যাকড়া দাবটি আর রান্নার হাঁড়ি পাতেল থালা বাসন ইত্যাদি থেকে জীবাণুগুলো সামান্য স্পর্শের মাধ্যমে খাদ্যে স্থানান্তরিত হয়ে রোগের কারণ হতে পারে এখানে দেখুন কাঁচা ও রান্না করা খাদ্য আলাদা রাখুন এই এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমরা কাঁচা অনেক সময় কাঁচা মাংসের সাথে পাকা মাংস রাখি এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ঠিক না আচ্ছা এর পয়েন্টের আলোকে বলা যায় যে মাংস ও সামুদ্রিক খাদ্য ও অন্যান্য খাদ্যদ্রব্য থেকে আলাদা রাখুন মাংস ও সামুদ্রিক খাদ্য অন্যান্য খাদ্যদ্রব্য থেকে আলাদা রাখুন আচ্ছা তারপরে খ বলছে খাদ্য নাড়াচাড়ার জন্য আলাদা আলাদা জিনিসপত্র যেমন দা বটি হাড়ি পাতিল ইত্যাদি ব্যবহার করুন আচ্ছা আর একটি পয়েন্ট আছে যে রান্না করা খাদ্য কাঁচা খাদ্যের সংস্পর্শ থেকে দূরে আলাদা পাত্রে সংরক্ষণ সংরক্ষণ করুন এর কারণটা কি কারণটা হচ্ছে যে কাঁচা খাদ্য যেমন কাঁচা মাংস সামুদ্রিক খাদ্যদ্রব্য এবং এর জলীয় অংশে বিপজ্জনক বিপজ্জনক জীবাণু থাকতে পারে যা খাদ্য তৈরির সময় অন্যান্য খাদ্যে স্থানান্তরিত হয়ে রোগের কারণ হতে পারে এখানে আর দেখুন সঠিকভাবে রান্না করুন খাদ্য বিশেষ করে মাংস ডিম ও সামুদ্রিক খাদ্য সঠিকভাবে সিদ্ধ করে রান্না করুন এখানে আর একটা পয়েন্ট খাদ্য তৈরি খাদ্য যেমন স্যুপ এবং এবং এটা এটা ভাব সিদ্ধ আমি নিজেও বুঝতেছি না খাদ্য সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিদ্ধ করতে বলেছে এবং সব সব ধরনের মাংস এমনভাবে সিদ্ধ করুন যেন তাপে এর জলীয় অংশের লালচে রং দূরভূত হয়ে পরিষ্কার দেখায় এটি কিন্তু গুরুত্বপূর্ণ মাংস রান্না কিভাবে করতে হবে এবং রান্না করা সংরক্ষিত খাদ্য খাওয়ার আগে ভালো করে গরম করুন আচ্ছা তার মানে আমাদের খাদ্যগুলো গরম করে খেতে বলছে কিন্তু এটা কেন আমরা করব আচ্ছা এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটি হচ্ছে খাদ্য ভালোভাবে সিদ্ধ করলে প্রায় সব ধরনের মারাত্মক রোগ জীবাণু মারা যায় আচ্ছা পরীক্ষায় দেখা গেছে যে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সিদ্ধ করলে খাদ্য রোগ মুক্ত হয় যে সমস্ত খাদ্য বিশেষভাবে সিদ্ধ করতে হবে সেগুলো হলো হাঁসের হাঁসের কিমা রোস্ট বড় হাতের বড় হারের মাংস ও আস্ত হাঁস আরেকটি পয়েন্ট বলেছে ডবলুইসির মতো নিরাপদ তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করুন খাদ্যদ্রব্য খাদ্যদ্রব্য স্বাভাবিক তাপমাত্রায় দুই ঘন্টার বেশি রাখবেন না রান্না করা ও উপসী খাদ্য দ্রুত ফ্রিজে আচ্ছা দ্রুত ফ্রিজে রেখে দিন পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংগ্রহ করতে বলেছে এছাড়া রান্না করা খাদ্য পরিবেশনের পূর্বে ভাব উঠে যায় ডিগ্রি সেলসিয়াস এর উপরে গরম করুন আচ্ছা ফ্রিজের মধ্যে খাদ্য খুব বেশি দিন রাখবেন না হিমায়িত খাদ্য স্বাভাবিক তাপমাত্রায় গোলাবেন না কিন্তু এগুলো আমরা কেন করব যে খাদ্য স্বাভাবিক তাপমাত্রায় রাখলে রোগ রোগ জীবাণুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় খাদ্যর তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং সত্তর ডিগ্রি সেলসিয়াসের উপরে হলে রোগ জীবাণু বৃদ্ধির তাপ বৃদ্ধির মাত্রাটা হ্রাস পায় অথবা বন্ধ হয়ে যায় তবে কিছু বিপজ্জনক বিপজ্জনক জীবাণু পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচেও বৃদ্ধি পায় আমরা পাঁচ নম্বর পয়েন্টটি পড়ব নিরাপদ খাদ্য পানি ও খাদ্য উপকরণ ব্যবহার করুন এটি আমরা বুঝতেই পারছি যে নিরাপদ পানি ব্যবহার করতে বলেছে এবং টাটকা মানসম্পন্ন খাদ্য ব্যবহার ব্যবহার করতে বলেছে এবং নিরাপদ খাদ্যের নিরাপদ নিরাপদ খাদ্যের জন্য প্রক্রিয়াজাত খাদ্য বেছে নিতে বলেছে এবং ফলমূল শাক সবজি কাঁচা খেতে হলে অত্যন্ত ভালোভাবে ধুয়ে নিন এটি আমরা অনেকেই করিনি দেখুন এগুলো কেন আমরা করব যে পানি ও বরফ সহ খাদ্য কাঁচা খাদ্য উপকরণ মারাত্মক জীবাণু ও রাসায়নিক পদার্থ দ্বারা দূষিত হতে পারে এবং পাশি ও পাতা পড়া খাদ্যে ছাতা পড়া খাদ্যে বিষাক্ত রাসায়নিক পদার্থ সৃষ্টি হতে পারে খাদ্য উপকরণ আচ্ছা আমরা এই পর্যন্তই পাঁচটি পয়েন্ট জেনে নিলাম আশা করি যতটুকু সম্ভব আমরা মেনে চলব